তবে বিশেষ দ্রষ্টব্য, দুলুমিয়ার স্ত্রী অন্য কিছুতে আসক্ত, অনন্য মামনের 1 কোটি টাকার চ্যালেঞ্জে শরিক হতে চায়। জানি আমি যদি বিজয়ী হই আমি টাকাটা পাব না, তারপরও বসটা কিন্তু আমাদের, দরদ সিনেমাটাও আমাদের বস সাকিব খানের। সো গল্প বলা শুরু করা যাক। বউ পাগলা দুলু, অটোওয়ালাও বলতে পারেন। সংক্ষেপে বলি, বউয়ের সুখের জন্য দুলু পৃথিবী এফাঁড় ফাঁড় করতে পারেন, কিন্তু বউ দুলুকে কত ভালোবাসে দুলু জানে না, মনে করে তার মতো 100%ই ভালোবাসে। আমরা দেখেছি টিজারে বউ শুধুই বলে নাইস। দরদ সিনেমার মূল ক্যারেক্টারই হচ্ছে দুলু মিয়ার বউ, আর দরদের সামগ্রিক পরিপূর্ণতা দিয়েছেন দুলু মিয়া। বউয়ের অন্তরের খবর না জেনে পাগলের মতো ভালোবাসা আর কি। এর মধ্যে রোমান্স ইত্যাদি ইত্যাদি তো থাকবেই, শেষে রাজকুমার সিনেমার মতো নিজের জীবনটাও দিতে হতে পারে। এরপরও মন পাওয়া যাবে না রে পাগলা, ছলনাময়ী মন কখনো জয় করা যায় না। কারণ বউটা যদি হয় একাধিক মনের অধিকারী, যেমন ধরেন আপনার কাছে আপনার মতন, অন্যের কাছে তার মতো, একই ভালোবাসা সবার কাছে বিলিয়ে বেড়ার মতো আর কি। এই হাসি এই কান্না, এক কথায় ছলনাময়ী চরিত্রটা বাস্তবে ফুটে তোলা। একটু খেয়াল করবেন, দুলু মিয়া কিন্তু খুন করবেন, পরক্ষণে রক্ত দেখে নিজেই ভয় পাবেন। ঠিক একইভাবে বউ অন্য কিছু করবেন, বাট দুলু মিয়ার কাছে ঠিকই থাকবেন। দরদের একটা ভাইরাল ডায়লগ আছে না, ভেবেছিলাম জোকার কিন্তু না, তুই তো জোকার বার্ব। মৃত্যুর আগে দুলু সাইকো হয়ে যাবেন, যা ইচ্ছা তাই করবেন। এই মূল কাহিনীর কথাগুলো সিনেমাতে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হবে, সব সিন এবং আমার কথাগুলো মিলাতে দরদের ইন্ট লেখা পর্যন্ত দেখতে হবে।